মাত্র দুটা বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদ, এই দুটা বছরতে অসমৰ দ্বৈত রেলপথে হোক, এইমস স্থাপনে হোক, আমি অসমখনত এক নতুন উন্নয়নের বাতরি আজি আমি লৈ আহিব পাৰিছো। গাঁয়ে গাঁয়ে জল জীবন মিশন, প্রায় 16 লাখ প্রধানমন্ত্রীর আবাস গৃহ নির্মাণ, যা কাম আমার রাজ্য কেতিয়াও দুটা বছর ভিতর সম্ভব নাছিল, তাক আজি আমি এটা এটা কই অসম্ভবক আমি সম্ভব করে গেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আজি প্রচেষ্টা আর সংকল্প আমি হাতে হাত ধরে আমার রাজ্যখন আজি আমি আগুয়াই লৈ গৈছো। শ্রদ্ধার রাইজ, নির্বাচনের সময়ত মই কৈছিল যে আমার সরকার যদি বিজয়ী হয়, বিজেপিয়ে যদি অসমত মিত্র দলের সৈতে দ্বিতীয়বার সরকার গঠন করিবলৈ সুবিধা পায়, আমি 1 লাখ সরকারি চাকরির ব্যবস্থা করি। ইলেকশনের পিছত আমার দলের মানুষবিলাকেও মোক কৈছিলে যে ইমান ডাঙর কথা আমি কব নালাগিছিল, কারণ 1 লাখ চাকরি দিয়াটো অসম্ভব কথা। দলের ভিতরতো তাকলে দুটা মত আছিল যে এনেকুয়া কথাটো কোৱাটো উচিত হোৱা নাই, কিন্তু আজি আপোনালোকে দেখা পাইছে যে দুটা বছর হওতে আমি 97,000 যুবক যুবতীক আজি আমি সরকারত চাকরি দিছো। তাতকৈ ডাঙর কথা চাকরি লগত, তাতকৈ ডাঙর কথা যে এই সরকারি চাকরি পাবলৈ এতিয়াও কোনেও আর মাটি বিক্রি করিব নালাগে। মাত্র দুটা বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদ, এই দুটা বছরতে অসমৰ দ্বৈত রেলপথে হোক, এইমস স্থাপনে হোক, আমি অসমখনত এক নতুন উন্নয়নের বাতরি আজি আমি লৈ আহিব পাৰিছো। গাঁয়ে গাঁয়ে জল জীবন মিশন, প্রায় 16 লাখ প্রধানমন্ত্রীর আবাস গৃহ নির্মাণ, যা কাম আমার রাজ্য কেতিয়াও দুটা বছর ভিতর সম্ভব নাছিল, তাক আজি আমি এটা এটা কই অসম্ভবক আমি সম্ভব করে গেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আজি প্রচেষ্টা আর সংকল্প আমি হাতে হাত ধরে আমার রাজ্যখন আজি আমি আগুয়াই লৈ গৈছো। শ্রদ্ধার রাইজ, নির্বাচনের সময়ত মই কৈছিল যে আমার সরকার যদি বিজয়ী হয়, বিজেপিয়ে যদি অসমত মিত্র দলের সৈতে দ্বিতীয়বার সরকার গঠন করিবলৈ সুবিধা পায়, আমি 1 লাখ সরকারি চাকরির ব্যবস্থা করি। ইলেকশনের পিছত আমার দলের মানুষবিলাকেও মোক কৈছিলে যে ইমান ডাঙর কথা আমি কব নালাগিছিল, কারণ 1 লাখ চাকরি দিয়াটো অসম্ভব কথা। দলের ভিতরতো তাকলে দুটা মত আছিল যে এনেকুয়া কথাটো কোৱাটো উচিত হোৱা নাই, কিন্তু আজি আপোনালোকে দেখা পাইছে যে দুটা বছর হওতে আমি 97,000 যুবক যুবতীক আজি আমি সরকারত চাকরি দিছো। তাতকৈ ডাঙর কথা চাকরি লগত, তাতকৈ ডাঙর কথা যে এই সরকারি চাকরি পাবলৈ এতিয়াও কোনেও আর মাটি বিক্রি করিব নালাগে।